নমস্কার বন্ধুরা, আমি পিউ। আর আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি বেগুনের একটা অসাধারণ রেসিপি নিয়ে। তোমরা বেগুন অনেকেই খেয়েছো, অনেকেই অনেক রকমভাবে বেগুনটা ট্রাই করেছো, কিন্তু আজকে আমি আমার রান্নাঘরে বেগুনটাকে যেভাবে রান্না করে দেখাচ্ছি, তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে বানিয়ে খেয়ে দেখো। বেগুনের স্বাদটা একদম বদলে যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম গরম রুটি বা ভাতের সঙ্গে এই বেগুনের রেসিপিটা খুবই ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক আমার এই বেগুনটা রান্না করতে কী কী লাগছে। প্রথমে দেখো, আমি বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা এখন যে সরু লম্বা বেগুনগুলো হয় সেরকম বেগুন নিয়েছি আমি, চার টুকরো করে কেটে নিয়েছি। একটা বেগুনকে তোমরা ইচ্ছা করলে বড় বেগুনও দিতে পারো। আর এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য গ্রেট করা আদা। এই আদাটা একদম অল্প পরিমাণ নিতে হবে। আর এখানে দেখো, আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কয়েকটা কারি পাতা আর শুকনো লঙ্কা আর কালো সর্ষে, এটা দিয়ে আমি ফোড়ন দেবো। আর নিয়েছি আমি এখানে এক বাটির মতো নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি ঘরে করে নিয়েছি, নারকেলকে আমি শিলে বেটে তার থেকে দুধটা বার করে নিয়েছি। আর নিয়েছি এখানে টক দই, এখানে আমি 100 গ্রামের মতন টক দই দিয়েছি। এই সব উপকরণ দিয়ে আমি আজকে এই দই বেগুন রেসিপিটাকে তৈরি করে ফেলছি। প্রথমে কড়ার মধ্যে আমি সর্ষের তেলটা ভালো করে গরম করব। তোমরা এখানে সর্ষের তেলের বদলে কিন্তু রিফাইন্ড অয়েলও দিতে পারো, তবে সর্ষের তেলের স্বাদটা একটু বেশি ভালো লাগে। এবারে আমি সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে একদম লো করে নিয়ে ফোড়নটাকে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ আসছে। এবারে আমি বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে এর মধ্যে দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি আঁচটাকে মিডিয়াম হিটে রেখে নেব। মিডিয়াম হিটে রেখে দেখো বেগুনগুলোকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে যে টক দইটা রেখেছিলাম সেটাকে কিছুটা পরিমাণ নুন দিয়ে টক দইটাকে আমি খুব ভালো করে একদম ক্রিমিভাবে ফেটিয়ে নেব। এবার বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে নুনটা দিও। আর এই রান্নাটাতে কিন্তু আমি একটু হলুদের ব্যবহার করছি না, হলুদ ছাড়াই কিন্তু রান্নাটা হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গ্রেট করা আদাটা ছিল সেই আদাটা। দেখো বন্ধুরা, বেগুনের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, এটা ফ্লেভারের জন্য আমি দিয়েছি। তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো তাহলে কিন্তু লঙ্কাটা মাঝখান থেকে চিরেও দিতে পারো। খুব ভালো করে আমি দেখো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে বেগুনের থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর দেখো নাড়াচাড়া করে নিয়েছি, খুব ভালোভাবে বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা। খুব ক্রিমিভাবে আমি কিন্তু দইটাকে ফেটিয়ে নিয়েছি। এবার কিন্তু দইটা এর মধ্যে দেওয়ার পর আমি খুব বেশি একটা নাড়াচাড়া করবো না, হালকা হাতে বেগুনের সঙ্গে খালি দইটাকে মিশিয়ে নেব। আমার এই রান্না চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই আমার রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাতে কিন্তু ক্লিক করে রেখো। আমার রান্নাগুলোকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। দেখো আমি হালকা হাতে এই দইটাকে খুব ভালো করে বেগুনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আঁচটাকে একটু বাড়িয়ে খুব ভালো করে দইটাকে এই বেগুনের মধ্যে একটু ফুটতে দেব। আর এখানে আমি দইয়ের বাড়িটা ধুয়ে অল্প পরিমাণ জল এর মধ্যে অ্যাড করলাম, কারণ এটা কিন্তু খুব বেশি এটা পাতলা হবে না, ঝোলটা কিন্তু গা মাখা থাকবে। এই ঝোলটা দেখো খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি যে নারকেলের দুধটা আমি রেখেছিলাম সেই নারকেলের দুধটা। নারকেলের দুধটা দিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। কারি পাতা, কালো সর্ষে আর নারকেলের যে একটা আলাদা স্বাদ সেটা কিন্তু এই বেগুনের রান্নাটার মধ্যে খুব ভালোভাবে পাবে। সাথে দই দেওয়া আছে, এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এবার যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি এটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিলাম। ঢাকনাটাকে তুলে নিলাম, 5 মিনিট হয়ে যাওয়ার পর দেখো আমার কিন্তু এই বেগুন দই বেগুনটা খুব মোটামুটিভাবে রান্না হয়েই গেছে। বেগুনগুলো দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তোমরা যেরকম পরিমাণ ঝোল খাবে সেরকমভাবে ঝোলটাকে কমানো বা বাড়ানো করিয়ে নেবে। এখানে আমি গ্রেভিটাকে আর একটু শুকনো করব, তাই জন্য আমি আর একটুখানি এটা ফুটিয়ে নিচ্ছি যাতে ঝোলটা একটু শুকিয়ে আসে। তাহলে রেডি হয়ে গেল দেখো আমার
দই বেগুনের রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও এটা তোমাদের খেতে কেমন লেগেছে। তাহলে আজকের মতন এইটুকু, নমস্কার, ভালো থেকো।